এই মাসে পরপর দুইবার সরকারে 20 পয়সা করে বাড়াইছে। আমি নিজেও আমি এটা অনেক দুইবার ভোগান্তি হয়েছি। সকালে প্রথমবার যখন আমার ভুল হয়েছে, তারপর দিন আমি সকালে আবার রিচার্জ করছি। রিচার্জের পর তারপর মোটামুটি 220টা সংখ্যা দেওয়ার পর আমার টাকাটা রিচার্জ হয়েছে। অবশ্য আসলে 200 যে বললেন, 220 টাকা যদি আপনি ঢুকাইতে যান, ওদের প্রথম 1000 টাকার মধ্যে 184 টাকাই হচ্ছে, 284 টাকায় চার্জ কেড়ে ফেলে ওদের, তারপর হচ্ছে আপনার বাকি টাকাটা ইন হয় আর কি। আসলে ওরা কালকে, আমি গতকাল একটা মিডিয়াতে দেখছিলাম, এই চ্যানেল 24-এ, ওরা এটা নিয়ে আসলে কাজ করতেছে এবং শীঘ্রই এর ফলাফল পাবে আশা করি। ওরা বলতে যাচ্ছে আগামী বছর থেকে শুরু করে এই দোকানটিতে আর পোহাতে হবে না আমাদের। না না, আমরা আর চাই না, আমরা চাই মোটামুটি 20 সংখ্যার মধ্যে এটা চলে আসুক, সাধারণ জনগণ যেন এই দোকানটি থেকে মুক্তি পাবে। অনেক ভোগান্তি মনে হয় কিনা আমি নিজে পারি না, আর অন্য পাশের এক বাসার একটা মেয়ে আনি এটা ডাবাই করেছিলাম, হেয়ে ভুল করে ফেলছে, আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার মোটা, এর অনেক হেরাসানি হইতে আছে এগুলা, বুঝছেন? এই সিস্টেমটা আসলে চেঞ্জ করা উচিত, করাটাই ভালো। কিন্তু আগে তো ধরেন দোকানে গেলে আপনারা পয়সা দিয়েছে, এটা লগালগে ক্লিয়ার হয়ে যাইতো, আর এখন অনেক সমস্যা হয়ে যায়, প্রায় লোকের এই ধরনের হইতেছে। আমাদের বিল্ডিংয়ে আরও 2-3 মিটারে এই সমস্যাটা হয়েছে, 1 মিটার নাকি লক হয়ে গেছে, এখন আর ঠিকও করতে পারতেছে না, আবার ঘুরনার হয়। ঠিকই তো, এটা কাজ করবো না, সমাধান তো হেরাই করবো, আর কী করবো, আপনি অন্য কেউ তো আর করবো না। কিন্তু সাধারণ মানুষের তো মুসিবত, যাদের লেখাপড়া অনেক ধরনের, এটা ভুইতেও পারে না, নম্বরে ভুল করে ফেলে কম্পিউটারে, তো অন্য লোক আইনিয়া করায়, কিন্তু এর ভিতরে যদি ভুল হয়ে যায় তাহলে তো সমস্যা, অনেক সমস্যা হইতে আছে মোট কথা এখন।